সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্বন্ধে। তো দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা যে সমস্ত পরিবার আপনারা অনলাইনে এই আবাস যোজনার নাম নথিভুক্ত করেছেন কিন্তু এখনও পর্যন্ত ঘর পাননি, বা আপনারা এই ঘরটি কবেই পাবেন, বা আপনাদের এই আবাস যোজনার নাম নথিভুক্ত হয়েছে কি না সব কিছু আপনারা দেখতে পারবেন। তার জন্য আজকে আমি লাইভ আপনাদের দেখিয়ে দেবো কোন সাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনার নাম আবাস যোজনায় রয়েছে কি না, এবং যদি না থাকে তাহলে আবার পুনরায় আপনি আপনাদের নিকটবর্তী মিউনিসিপালিটিতে গিয়ে আবার যোগাযোগ করতে পারেন। তো তার জন্য একটি ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেই ডেসক্রিপশন থেকে ক্লিক করে সরাসরি এরকম একটি ওয়েবসাইটে চলে আসবেন। তো আসার পর এখানে দেখবেন আপনি যারা যারা ফোন থেকে ওপেন করবেন তাদের দেখবেন হয়তো থ্রি ডট বলে একটি অপশন থাকবে ডান দিকে বা দিক করে। তো আপনারা থ্রি ডট অপশন ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখবেন এরকম অনেকগুলি অপশন দেখতে পারবেন। চাইলে আপনি ফোন থেকেও ডেস্কটপ মোড করে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে পারেন, তাহলে আপনার এরকম ইন্টারফেস আসবে। এবং আসার পর দেখবেন যে উপরে যে অনেকগুলো অপশন রয়েছে সেই অপশনগুলোর মধ্যে দেখবেন সেকেন্ড যে অপশনটা রয়েছে আওয়ার সফট, জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অনেকগুলি অপশন বেরিয়ে আসবে। আসার পর দেখবেন সেকেন্ড যে অপশন রয়েছে রিপোর্ট, এই রিপোর্ট অপশনে ক্লিক করবেন। তো এই রিপোর্ট অপশনে ক্লিক করার পর দেখবেন একটা পেজ বেরিয়ে আসবে। তো এই পেজ বেরিয়ে আসার পর আপনারা এখানে দেখবেন অনেকগুলো স্কিমের নাম রয়েছে। তো এখানে দেখুন, মূলত আপনাকে জানতে হবে কিভাবে আপনি যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা যেই সরকার থেকে যেই ঘরের প্রত্যেকটি পরিবারকে দেওয়া হয় সেই ঘরে আপনার নাম নথিভুক্ত হয়েছে কিনা সেটা চেক করতে হলে আপনাকে দেখুন একটু সবার নিচে চলে আসবেন। আসার পর এইচ সোশ্যাল অডিট রিপোর্ট বলে যে অপশনটা রয়েছে তার নিচে দেখতে পাচ্ছেন যে বেনিফিসিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, জাস্ট এই অপশনটা ক্লিক করে দেবেন। তো এই অপশনটি ক্লিক করার পর দেখবেন আরেকটি পেজে চলে আসবেন, এবং আসার পর দেখবেন বাঁ দিক করে বা ডান দিক করে যেখানে হোক আপনারা যদি ফোন থেকে এটি বের করেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো মাঝেই থাকবে, এটি যেহেতু কম্পিউটার বের করা হয়েছে তাই এটি বাঁ দিক করে রয়েছে। তো যাই হোক, আসার পর দেখবেন প্রথমে দেখবেন সিলেকশন ফিল্টার্স যে অপশনটা দেখতে পাচ্ছেন না তার নিচে রয়েছে দেখবেন সিলেক্ট, এই সিলেক্ট অপশন জাস্ট প্রেস করলে দেখবেন আপনার স্টেট বেরিয়ে যাবে, অর্থাৎ আপনি যেই রাজ্যে বাস করেন সেই রাজ্যের নাম বেরিয়ে যাবে। তো যেই রাজ্যে বাস করেন আপনি জাস্ট সেটি সিলেক্ট করে নেবেন প্রথমে, এবং করার পর তার নিচে আবার দেখুন রয়েছে সিলেক্ট। তো আবার সিলেক্ট অপশনে ক্লিক করুন, এবং সিলেক্ট অপশনে ক্লিক করার পর দেখবেন এখানে আপনাকে ডিস্ট্রিক্ট দিতে হবে, যেই ডিস্ট্রিক্ট আপনি বাস করেন সেই ডিস্ট্রিক্টের নামটি এখানে বসিয়ে দেবেন, এবং বসানোর পর তার নিচে দেখছেন আবার রয়েছে সিলেক্ট। তো এই সিলেক্টটি আবার ক্লিক করবেন, করার পর আপনি যেই ব্লকে থাকেন, গ্রাম পঞ্চায়েত হোক যেই ব্লকের আন্ডারে থাকেন সেই ব্লকের নামটি জাস্ট এখানে বসিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েত হোক বা পৌরসভার আন্ডারে হোক যেখানে থাকুন না কেন আপনার জাস্ট এটি জাস্ট সিলেক্ট করে দেবেন। তারপর আবার আরেকটি অপশন বেরিয়ে আসবে, সেখানে দেখবেন আবার আপনাকে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করতে বলবে। তো আপনাদের যেই গ্রাম পঞ্চায়েতটি রয়েছে সেটি সিলেক্ট করে দেবেন। তো করার পর দেখবেন আবার আরেকবার আপনাকে এখানে সিলেক্ট অপশন প্রেস করতে হবে। করার পর আপনি যেই সালের এই আবাস যোজনার নাম দেখতে চাইছেন, অর্থাৎ আপনি যদি 2021-22 আপনার আবাস যোজনার নাম রয়েছে কিনা সেটি দেখতে চান তাহলে 2021-22 অপশন ক্লিক করবেন, অথবা যেটি যে সালেরই হোক না কেন এখান থেকে দেখতে চাইলে আপনি বের করে নিতে পারেন। তো যেহেতু আমি 21-22 যে দেখতে চাইছি যে 21-22 আমাদের যে লোকাল যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেই তার আন্ডারে কতগুলো আবাস যোজনার ঘর রয়েছে এবং কতজনের ঘর এসেছে, তো সেই জন্য জাস্ট আমি 2021-22 অপশনটি ক্লিক করে দিলাম। এবং দেখুন আমাকে এখানে একটি ক্যাপচা ফিল করতে হবে, তো এই ক্যাপচাটা আমি ফিল করে নেবো। তো দেখুন এখানে আমাকে একটি ক্যাপচা দিয়েছে, জাস্ট এই ক্যাপচাটি ফিল করে নেবো। এবং তার আগে বলে দিই এই যে উপরে যে একটি অপশনটা দেখতে পাচ্ছি না 2021-22, যখনই আপনি ক্যাপচা ফিল করতে যাবেন তখন দেখবেন আপনার এই রকম একটি অপশন চলে আসবে যেরকমভাবে আমার চলে আসলো। তো এই অপশনটিতে জাস্ট ক্লিক করবেন, করার পর আপনি যেই যোজনার ঘর বের করতে চাইছেন, আবাস যোজনা বলুন, সাইক্লোন বলুন, যে কোনো ফান্ডের প্রথমের যে অপশনটিতে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই অপশনটি আপনারা ক্লিক করে দেবেন। এই দেখুন প্রথমেই রয়েছে, তা সেটি ক্লিক করে দেবেন। করার পর দেখুন একটি ক্যাপচা বেরিয়ে এসছে, তো এই ক্যাপচাটি ফিল করে দেবেন, এখানে জাস্ট ফিল করে দেবেন। এবং সবাইকে বলে দিই, দেখুন অনেকেই আছেন যারা আপনারা অনেকবারই এর আগে চেষ্টা করেছেন যে তো অনেক ঘোরাঘুরি করেছেন মিউনিসিপ্যালিটি হোক বা ব্লকে গিয়ে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়েছেন কি পাননি তার নামটি দেখার জন্য। তো আর আপনারা এই রকম দৌড়াদৌড়ি করতে হবে না, আপনারা ঘরে বসেই আপনার নিজের ফোনের মাধ্যমেই আপনারা এখন থেকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন কি পাবেন না সেটা দেখে নিতে পারবেন। তো সেই জন্য আমি ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে নেবেন। এবং তো চলুন একবার জেনে নেওয়া যাক, তো জাস্ট এখানে সব কিছু কমপ্লিট করার পর জাস্ট সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। দেখুন সাবমিট বাটনটিতে ক্লিক করার পর আপনার এখানে নাম চলে আসবে,
টোটালি আপনার নাম চলে আসবে, আপনাদের ব্লকে বা পঞ্চায়েত আন্ডারে যতগুলো ঘর রয়েছে সে সমস্ত কে কে ঘর পেয়েছেন সবার নাম এখানে চলে আসবে, পুরো ডিটেলস এখানে রয়েছে। অর্থাৎ আপনার নাম যদি না থাকে তাহলে আপনি আবার পুনরায় মিউনিসিপ্যালিটি হোক বা পঞ্চায়েতে গিয়ে হোক যোগাযোগ করে এই ঘরের জন্য আবার আবেদন করতে পারে। তো আশা করছি আপনাদের এই সম্বন্ধে কোনো রকম সমস্যা হবে না। তো আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়েছেন কি পাননি সেটা বের করতে, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টস করে জানাবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।